নমস্কার। আজকাল পরশুর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকে আমার আজকে তার সঙ্গে দ্বিতীয় দিনের অনুষ্ঠান, এবং এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মাধ্যমে, এবং তার আগেও আমি তার অনেক অনুষ্ঠান ফলো করেছি, অনেক অনুষ্ঠান দেখেছি, নিজেও কিছু শিখেছি, এবং সেই শেখা থেকে একটা কথা বলতেই হচ্ছে, তার প্রেডিকশন তো আছেই, কিন্তু সে যে যে বিষয় নিয়ে আলোচনা করেন, তার জ্যোতিষ চর্চা হোক, তার মাইথোলজি পার্ট হোক, তার স্পিরিচুয়ালিটি হোক, এবং আজকের যে অনুষ্ঠান সেটা হলো টোটকা, যে বিভিন্ন বিষয় আমাদের এক একটা জীবনের সঙ্গে রিলেটেড, এবং সেই জীবনের সঙ্গে যাতে আমরা মেলবন্ধন খুঁজে পাই তার জন্যই তার আলোচনা, এবং তার এই আলোচনা থেকে আমরা সবসময় উপকৃত হয়েছি, আপনাদের ফোন আমরা পেয়েছি, আপনারা বলেওছেন সে কথা। আজকেও তার সঙ্গে আমি রয়েছি, আজকে আমার দ্বিতীয় দিন। অবশ্যই যার কথা বলছি তাকে আপনারা প্রত্যেকেই চেনেন, এতক্ষণে বুঝেও গেছেন আমি কার কথা বলছি। জ্যোতিষ জগতের শেষ কথা, জ্যোতিষ জগতের নক্ষত্র শ্রী গোপাল ভট্টাচার্য। গোপাল, তাকে প্রথমেই অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে শ্রাবণ মাসটা তো পড়ে গেছে, এখন শ্রাবণ মাস আমাদের হচ্ছে, সোজা কথা বলতে গেলে কি জানো তো, মনস্কামনা পূরণের মাস এই মাসটা। আমাদের এই মাসটা প্রত্যেকেরই, এই যে কোভিডের জন্য এত মানে প্রবলেম, সমস্ত মানুষের ডিপ্রেশন, বিভিন্ন রকম প্রবলেম, একদম এই সমস্ত বাধা বিপদ, সোজা কথায় হচ্ছে প্রত্যেকের মানুষের যে মনস্কামনা পূরণের মাস হচ্ছে শ্রাবণ মাস। একদম। এখন মনস্কামনা পূরণ তো এমনি এমনি হবে না, কিছু করতে হবে। অবশ্যই। যেমন আমি বলেছিলাম, যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই, এই শ্রাবণ মাসে চেষ্টা করুন ছোট্ট হলেও, এইটুকু হলেও শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করার। কারণ শিবলিঙ্গকে বলা হয় তেজময়, যে বাড়িতে শিবলিঙ্গ নেই সেই বাড়ির এনার্জি লেভেল ততটা হাই হয় না। একটা প্রশ্ন আমার জানার ইচ্ছে রয়েছে, যেহেতু বাড়িতে শিবলিঙ্গের প্রতিষ্ঠার কথা আসছে, তো সেই জায়গায় কি ধরনের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করা যায়? সব সময় কালো শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে, আর গৃহের শিবলিঙ্গ খুব বেশি বড় হলে হবে না। আচ্ছা। এই যে হাতের যে মাপটা আছে না, এইটা হলে সব থেকে ভালো হয়, এর যে 19-20, হ্যাঁ, হাতের মাপ বা তার ছোট হতে পারে, কিন্তু খুব বিরাট আকৃতির শিবলিঙ্গ গৃহে প্রতিষ্ঠা করতে হবে, একটা নির্দিষ্ট, এবং কালো রঙের শিবলিঙ্গ হবে, কালো পাথরের যে শিবলিঙ্গ, অথবা পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যেতে পারে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সাদা স্ফটিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যেতে পারে। আচ্ছা। কিন্তু সাদা পাথরে, যেমন কালো পাথরের শিবলিঙ্গ বললাম, তেমন সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে নেই। আচ্ছা। সাদা পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে গেলে সেটা মন্দিরেই পুজো করতে হবে, গৃহস্থ বাড়িতে সাদা শিবলিঙ্গ চলে না। আচ্ছা। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের নিয়ম। তো সেই জন্য যারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে, কালো শিবলিঙ্গ কিনতে তো পাওয়া যায়, একদম, এবং একটা দেখবেন একটা নাক পাওয়া যায়, কেন ভগবান শিবের মাথায় রয়েছে, কাঁধে রয়েছে যে নাক, তার আমরা কি বলি, বাহনং বাসুকী যস্য, অর্থাৎ ভগবান শিবের বাহন বাসুকী নাক তিনি কণ্ঠে ধারণ করে আছে, শিবলিঙ্গের সঙ্গে নাক কিনতে পাওয়া যায়, একটা নাক দেবেন, একটা ছোট্ট ত্রিশূল দেবেন, নন্দী যেটাকে ষাঁড় আমরা দেখি, নন্দী সবসময় থাকবে শিবের দিকে, শিবলিঙ্গের দিকে মুখ করে। আচ্ছা। আর শিবের যে জনিপিঠ থাকবে সেটা সবসময় থাকবে উত্তর দিকে, মানে এই যেটা শিবের চারিদিকে যেভাবে যে জনিপিঠটা বা শক্তিপিঠটা আমরা যেটা দেখতে পাই, সেটা অলওয়েজ থাকবে নর্থ ডাইরেকশনে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা। এবং বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা শ্রাবণ মাসে খুব সোজা নিয়ম, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, ভালো করে দুধ দই ঘি, আমি আগের দিন মন্ত্র বলে দিই, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, স্নান করানোর পরে ভগবান শিবটাকে মুছবেন, একবার আচমন করবেন, আমি বলে দিয়েছিলাম, আবার আমি পরে বলে দিচ্ছি, আচমন করবেন, শিবটাকে মোছাবেন, শিবের কী বলে গায়ে অঙ্কুশ মুদ্রা সহকারে, অর্থাৎ আমাদের যে মাঝের যে আঙুলটা রয়েছে, একটা ওং লিখবেন, ছোট্ট করে একটা ওং লিখবেন শিবের লিঙ্গের মধ্যে, নিচে একটা বেলপাতা, ওপরে মাথার ওপরে পাঁচটা বেলপাতা অর্ধেক প্রদক্ষিণ করে করে, এবং জনিপিঠে দুটো বেলপাতা। আচ্ছা। আর কি দেবেন? নৈবেদ্য, সগৃত, আমরা বলি সগৃত অমান্য নৈবেদ্য, শিবের উদ্দেশ্যে কি দিতে হয়, আতপ চাল একটু ভিজিয়ে একটু ফল কেটে তার মধ্যে ওই আতপ চাল, এটাকে বলা আতপ চালের নৈবেদ্য, একদম, একটু ফল কেটে একটু ঘিয়ে ছিটে দিলে সেটাকে বলা সগৃত অমান্য নৈবেদ্য, একদম। গোপাল, আরেকটা বিষয়, এই যে আগের দিনই মানে আগের আমাদের পর্বে আপনি বলেছিলেন যে মাঝের যে বেলপাতাটা সেটা অগ্রভাগটা একটু ছিঁড়ে দিতে হয়, সেটা কি সব সময়ের জন্যই? হ্যাঁ, যখনই শিবের উদ্দেশ্যে বেলপাতা দেওয়া হবে, শক্তির উদ্দেশ্যে, আপনি যখন মা দুর্গার উদ্দেশ্যে দিচ্ছেন, মা কালীর উদ্দেশ্যে বেলপাতা দিচ্ছেন, তখন কিন্তু ছেড়ার দরকার নেই। আচ্ছা। একমাত্র যদি ভগবান শিবের উদ্দেশ্যে যদি বেলপাতা যদি দেওয়া হয়, তাহলে মাথার অগ্রভাগটাকে ছিঁড়ে দিতে হয়, আচ্ছা, এবং অর্ধেক প্রদক্ষিণ করে দিতে হয়, এটা হচ্ছে
নিয়ম সগ্রে আর সগ্রে তো আমান্য নৈবেদ্য পানার্থ মানে জল আচ্ছা আপনি ঠাকুরকে খেতে দেবেন জল খেতে দিতে হবে তো সেজন্য পানার্থ সেটার জন্য আমরা বলি সগ্রে তো আমান্য নৈবেদ্য পানার্থ ধূপ আর দীপ আমরা প্রত্যেকই দিই যদি ঘিয়ের প্রদীপ দিতে পারি খুব ভালো নালে সরষের তেলের প্রদীপ আচ্ছা আর যাদের মনে করুন দারিদ্র দোষ রয়েছে আর্থিক অনটনে ভুগছেন আর্থিক কষ্টে ভুগছে তারা বাদাম তেলের প্রদীপ দেবেন এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে আচ্ছা যারা খুব আর্থিক অনটনে ভুগছেন আর্থিক কষ্টে ভুগছেন আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে চলেছেন এই যে পাঁচটা সোমবার যেটা চলবে যে কটা আপনি পালন করতে পারেন বাদামের তেলের প্রদীপ এবং গোটা নারকেল ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করবেন আচ্ছা এই তো সগ্রিত আমান্য নৈবেদ্য পানার্থ ধূপ দীপ আর পাদ্য পাদ্য মানে পা ধোয়ার জল একটু জল ভগবান শিবের পায়ে দিলেই সেটাকে বলে পাধার্ঘ বা পাদ্য অর্থাৎ ভগবান শিবের পাটা আমি ধুয়ে দিলাম এই পঞ্চোপচারে পাঁচটা উপচারে পুজো সগ্রিত আমান্য নৈবেদ্য পানার্থ ধূপ দীপ আর পাদ্য এই পাঁচটাই তো সোজা নিয়ম এই নিয়মেই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন পুজো করবেন আর শ্রাবণ মাসে আজকে যেহেতু টোটকার অনুষ্ঠান আমি ভালো ভালো একটু টোটকা বলি শ্রাবণ মাসে অনেক কিছু করার আছে দেখুন শ্রাবণ মাসের শনিবারগুলো এই যে কালকে যে শনিবার না শ্রাবণ মাসের শনিবারগুলো কিন্তু শনির দোষ কাটানোর খুব বড় বড় দিন শ্রাবণ মাসের শনিবারগুলো খুব জাগ্রত এই যে আমি বলেছিলাম যাদের শনির দোষ আছে কাঁসার বাটিতে সরষের তেল নিয়ে নিজের মুখ দেখে শনি মন্দিরে দেবেন এই শ্রাবণ মাসের শনিবার যদি অন্য মাসে না করে থাকেন এই শ্রাবণ মাসের শনিবারগুলোতে করার চেষ্টা করুন আচ্ছা অথবা যে কোনো মাটির সরাতে বা মাটির পাত্রে পাঁচটা ফল কালো তিল আর লোহার টুকরো আর একটা সরষের তেলের প্রদীপ দিয়ে বহমান নদীতে দিয়ে দেওয়া যে কোনো একটা শনিবার এগুলো শ্রাবণ মাসে করলে না শনির অনেক অশুভ প্রভাব কেটে যায় মানে এই সময়টা একটা উপযুক্ত সময় বলা যায় যাদের মনে করুন সব কাজে দেরি হচ্ছে আপনি দেখবেন আপনার অফিসে আসতে যেখানে আধা ঘন্টা লাগে সেই সময়টা লাগছে প্রত্যেকদিন লাগছে 50 মিনিট আপনি মনে করুন সব কাজ শেষে গিয়ে টেনশন করে মানে দেরিতে গিয়ে আপনি লেটে পৌঁছন সব জায়গায় যে কোনো কাজ যে সময়ে হয়ে যাওয়ার কথা সেই সময় হতে চায় না অনেক দেরি করে হয় তার মানে জানতে হবে কোনো না কোনোভাবে শনি আপনার কোনো একটা প্রভাব বিস্তার করছে শনি মানুষকে দুঃখ দেয় শনি মানুষকে দারিদ্রতা দেয় সুতরাং শ্রাবণ মাসের শনিবারগুলো যাদের শনির সাড়ে সাথে চলছে তারা নিরামিষ খাবেন শ্রাবণ মাসের শনিবারগুলো পালন করবেন সেটা আমি বললাম যে সরষের তেল কাঁসার বাটিতে করে দিয়ে নিজের মুখটা দেখে শনি মন্দিরে দিতে পারেন অথবা যে কোনো একটা শনিবার একটা মাটির পাত্রে পাঁচটা ফল গোটা ফল এক মুঠো কালো তিল একটা লোহার টুকরো আর সরষের তেলের প্রদীপ গঙ্গায় হোক যে কোনো বহমান নদীতে হোক দিয়ে দিন এতে শনির দেখবেন অনেক অশুভ প্রভাব কেটে যাবে যে যে কাজে বিলম্বতা হচ্ছিল সেই কাজগুলো দূরে চলে যাবে দাদা একজন রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার আমি মানসী দাস বলছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আচ্ছা বলুন হ্যাঁ বলছিলাম আমি মানে আমার ক্যারিয়ার সম্বন্ধে আচ্ছা আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে জানতে চান তো হ্যাঁ আর আমি ওই মানে চাইতে একটু মন্ত্র সম্বন্ধেও একটু জানার ছিল আর কি হ্যাঁ বলো মন্ত্র আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থ একটু বলো হ্যাঁ 19 অক্টোবর 1987 মানে 19/10/87 হ্যাঁ সময় বলো সময় সকাল 5:15 সকাল 5:15 কোথায় জন্মস্থান হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কতদিন অনুষ্ঠান দেখছো হ্যাঁ দেখছি তো মানে আপনার মানে প্রোগ্রাম দেখছি 1 বছরের মতন মানে দেখছি আর আপনার মন্ত্রগুলো আমি খুব ফলো করি মানে পালনও করি পালন করো আপনার হ্যাঁ কি পালন করো মানে মানে সকালবেলা যখন মানে মানে ঠাকুরের কাছে পূজা করি তখন সকালে ওই আমি যে মার হচ্ছে কি লক্ষ্মীর যে মন্ত্র দিয়েছেন বীজ মন্ত্র ওম শ্রীং কমলবাসিনী পোষিত পোষিত শ্রী মহালক্ষ্মী নম ওইটা মানে করি তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও তখন করি ও জুমস পালায় পালায় সজুয়ং নম তোমার দীক্ষা হয়েছে হ্যালো দীক্ষা হয়েছে হ্যাঁ ওইগুলো পালন করি দীক্ষাটা ওই আপনার আমি বলছি তোমার দীক্ষা হয়েছে কি হ্যাঁ হ্যাঁ আমার দীক্ষা হয়েছে ওই জন্য আমি তাহলে হ্যাঁ আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম দীক্ষা হলে আমি মানে আমার মন্ত্র কোন প্রকার আমার ছেলেও মানে শুনে নিয়েছে ও বলছে মা আমি একটা মন্ত্র শিখে গেছি
আমি বলছি কি বলছে ওম ভূমিষ পালায় বলে সদি ওম নম। আমি আবার ওকে বললাম যে তুমি ওম বলবে না তাহলে বাবা, নম দেখুন ভূমিষ পালায় সত্যি এইভাবে এইভাবেই কিন্তু মানুষ উপকৃত হচ্ছে ওনার একদমই ছেলেও শিখে গেছে একদম মানে আমার এইভাবেই সত্যি। 8 বছরের একটি ছেলে আছে, আমি বলছি তুমি ওম বলবে না তুমি নম বলবে, আর ও সব মানে রাত্রে শোয়ার সময় আমি নিজে বলিনি ওকে শেখাইনি, তো নিজেই ওইটা 2-3 বা 4 বার যতবার ইচ্ছা হয় ও বলে আর কি। আচ্ছা এটা ওর কোনো অসুবিধা নেই তো, মানে ও বিছানায় করছে কি? আরে না আমার 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 ছেলের না জাস্ট 4 বছর বয়স, এখনই বলে আমার সঙ্গে সঙ্গে সব প্রতিদিনই পুজোতে বসে, এখনই বলে আঙ্গনুষ্ঠা বাবা আঙ্গনুষ্ঠা ভ্যাংনম দেখাও তো, দেখাবে আঙ্গনুষ্ঠা ভ্যাংনম, ইন্দ্রজনী ব্যাং সোয়া দেখাও তো, দেখাবে 4 বছর। আমি বলি কূর্ম মুদ্রায় দেখো তো কিভাবে ধ্যান করতে হয়, এইভাবে দেখাবে কূর্ম মুদ্রা, এখনই শিখে গেছে আমার ছেলে ছোট থেকে এই বিষয়টা সত্যি খুব দরকার। বলেছিলেন যে রাজস্ব মন্ত্রগুলো দুপুরের পরে করা ভালো, ওই জন্য আমি ওই বটুকস্বর মন্ত্র আর বিশ্বেশ্বর মন্ত্রটা দুপুরে পালন করি। আচ্ছা ঠিক আছে শুনি, আজকে কার জন্য সোমবার জন্মবার ছিল তোমার? কন্যা লগ্ন সিংহ রাশি, ঠিক আছে? হ্যাঁ আমি সোমবার জন্ম, আমি একটু আমার কেরিয়ার মানে আমার কন্যা লগ্ন সিংহ রাশি পূর্ব ফুলকনি নক্ষত্র নরগণ। হ্যাঁ হ্যাঁ এই মেন হচ্ছে লগ্নে মঙ্গল কেতু প্রচন্ড পারিপার্শ্বিক শত্রুতা এবং বিরোধিতা খুব বেশি দেবে। কেমন লগ্নে মঙ্গল কেতু থাকলে তুমি সকলের জন্যই ভালো করলেও কেউ তোমার কিন্তু সেইভাবে সুনাম বা ইয়ে করবে না। রবি রবি নিচস্থ রয়েছে, সেই জন্য চাকরি পড়াশোনা মোটামুটি ভালো ছিল কিন্তু সেই অনুযায়ী কোনো কেরিয়ার এখনো পর্যন্ত সেভাবে গড়ে ওঠেনি। হ্যাঁ তুমি সায়েন্স নিয়ে পড়েছিলে? তাহলে সায়েন্স নিয়ে পড়ে এখনো কোনো কেরিয়ার হলো না? দেখো প্রথম কথা হচ্ছে যে তোমাকে নিজস্ব কোনো বিজনেস বা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু করতে হবে। কেমন এই চার্টে কিন্তু কেরিয়ারের জায়গায় চাকরি বাকরির অপশন কিন্তু খুব কম, সুতরাং নিজস্ব ভাবে কিছু করা, নিজস্ব কোনো বিজনেস করা, ইন্ডিপেন্ডেন্ট কিছু যদি করতে পারো সেটা ভালো হবে। এখানে লগ্নে ছোটখাটো কোনো ভালো চাকরির কোনো যোগ নেই, ঠিক আছে? যদি হয় সেটা প্রাইভেট সেক্টরে মোটামুটি একটা নর্মাল জব। রবি নিচস্থ রয়েছে লগ্নে, ছেলে ভালো করে মানুষ করো আর পাশাপাশি একটা নিজস্ব কোনো ধরনের বিজনেস বা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু করার জন্য চেষ্টা করো, সেটা ভালো হবে। ঠিক আছে একদম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে টেলিফোন করার জন্য। আপনারা এইভাবেই এগিয়ে যান, সত্যি নিজের জীবনের সঠিক জায়গাটা জানার কিন্তু খুব দরকার রয়েছে এবং তার জন্যই গোপাল দা আমি চলে যাবো গোপাল দার কাছে। একটা বিষয় আমার একটু গোপাল দার কাছে জানতে ইচ্ছা করে, যেটা হচ্ছে এই যে ধরুন কোন পথে আমরা এগোবো, এই জানাটা কোন সময় থেকে সব থেকে আগে দরকার? আমি 11 বছর বয়স থেকে ক্যান্ডিডেট দেখি, অর্থাৎ 11 বছরের নিচে আমি দেখি না। আচ্ছা 11 বছর বয়সের, এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা ছেলে মেয়ে যখন 8 বা 9 এ পড়ে তখন হচ্ছে তার প্রপার সময় হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখানো। একদম ওই 1-2 বছর সময় পাওয়া গেলে না ঠিক মতো করে তাকে গাইডও করা যায়, যদি জন্মকুষ্ঠিতে কোনো দোষ থাকে সেটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় এবং তাতে দেখা গেছে ছেলে মেয়েরা ভালো জায়গায় স্ট্যান্ড করে যায়। দেখুন আমি 29-30 বছর দেখছি, বহু লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিছু প্রতিকার এবং কিছু মন্ত্র বা কিছু নিয়ম যদি সঠিকভাবে পালন করা যায় না একটা মানুষ জীবনে খুব একটা নর্মাল জায়গা থেকেও খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছতে পারে। তো এইটা হচ্ছে মোটামুটি নিয়ম। যাই হোক আমি আজকে টোটকার অনুষ্ঠানে একটু বলে দিই, আপনারা যে সোমবার পালন করবেন তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা আমি টোটকা খুব ভালো ভালো বলে দিই, মাথায় রাখবেন যারা সোমবার পালন করবেন। যেমন আমি বললাম যে বাদাম তেলের প্রদীপ বা গোটা নারকেল ভগবান শিবকে দিতে দিলে আর্থিক ভাগ্য বা আর্থিক দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়, তেমন মনে রাখবেন এই শ্রাবণ মাসে সোমবারগুলো বট পাতার জলে যদি ভগবান শিবের অভিষেক করা যায় তাহলেও কিন্তু আর্থিক দুর্দশা থেকে মুক্তি পেতে বাধ্য এবং আর্থিক উন্নতি হতে বাধ্য। কি বললাম, একটা বড় ভগবান শিবকে তো অনেকে কি কি করে চান করা, একটা ঘটির মধ্যে জল আপনারা দিচ্ছেন, এটা দেন তো সোমবার দিনকে একটু ঘটিতে কেউ কোষা কুষিতে দেয়। আর্থিক উন্নতি পেতে গেলে বট পাতা সোমবার দিনই তুলবেন, অন্যদিন তুললে হবে না, সোমবার দিন বট গাছকে প্রণাম করে একটা বট পাতা তুলবেন, বট পাতা নেবেন। যদি বট পাতা যদি বট গাছের নিচে পড়ে থাকে তাহলে ভালো, ছেঁড়ার দরকার নেই। হ্যাঁ বট গাছকে প্রণাম করবেন, নিজের মনস্কামনা জানাবেন যেন আর্থিক
ইয়েটা মুক্তি পায়। যদি সম্ভব হয় বটগাছের গোড়ায় একটা ধূপ জ্বেলে দেবেন বা একটু দীপ দিয়ে দেবেন। আচ্ছা, ওই বটপাতা নিয়ে যদি ভগবান শিবের যে জলাভিষেক যদি প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে করা হয়, ওই একটা বটপাতা দিয়ে পাঁচটা সোমবার করবেন। আচ্ছা, তাতে পাতা শুকিয়ে যাক অসুবিধা নেই, কিন্তু ওই বারংবার পাতা নেওয়ার কিন্তু দরকার। একদিনেই একটা সোমবার মাসেই বট গাছের পাতা নেবেন, একটা পাতা দিয়ে যদি পাঁচটা সোমবার পাঁচটা সোমবার, যদি দুটো সোমবার দুটো সোমবার, ওই বট পাতার জল দিয়ে অভিষেক করবেন। ভগবানের পুজো হয়ে গেলে বট পাতাটা ভগবানের শিবের পায়ে ছুঁয়ে রেখে দেবেন, আবার পরের সোমবার করবেন। এবং পাঁচটা সোমবার হয়ে গেলে শ্রাবণ মাসের শেষে এই যে বট পাতাটা রয়েছে, এই বট পাতাটা এটা পার্সে রেখে দেবেন, যেখানে আপনার টাকা পয়সা থাকে, আর্থিক উন্নতি হতে বাধ্য। এটা একটা অব্যর্থ টোটকা করে দেখবেন, শ্রাবণ মাসে একটাই বট পাতা পাঁচটা সোমবার জলাভিষেক করবেন, ভগবান শিবের পায়ে ঠেকাবেন, শ্রাবণ মাসের সোমবারগুলো বাড়িতে তুলে রাখবেন। তুলে রেখে যেই শ্রাবণ মাসটা কেটে যাবে, ব্যাগে মানি ব্যাগে পার্সে পাতাটাকে গুটিয়ে কোনো একটা প্লাস্টিকের মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিন। অব্যর্থ টোটকা, আর্থিক উন্নতির ক্ষেত্রে শ্রাবণ মাসের বট পাতার টোটকা জুড়ি মেলা ভার করে দেখবেন, উপকার পাবেন আপনারা। আচ্ছা দাদা, আরো একজন রয়েছে আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কেউ লাইনে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? না, কেউ লাইনে মনে নেই। না, মনে হচ্ছে কেউ নেই তাহলে। আচ্ছা দাদা, যে আলোচনা আপনি করছিলেন, বলছিলেন টোটকার কথা, বটগাছের পাতা, সেটা কোন দিকে তাকিয়ে বা কোন দিকে দাঁড়িয়ে সেই বটগাছ তুলতে হবে বা জলাভিষেকের জন্য? না, ওরকম কোনো কথা নেই। বটগাছ, আপনি বটগাছকে, বটবৃক্ষকে প্রণাম করে, যদি বটগাছের নিচে পাতা পড়ে থাকে আপনি নিয়ে এলেন, যদি পাতা না পড়ে থাকে বটকে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে বটগাছের একটা পাতা সোমবার দিনকে তুলে দিলেন। আচ্ছা, আপনি যদি না পারেন আপনার অন্য কোনো লোককে বলবেন। আচ্ছা, বয়স্ক মানুষরা তো আর বট গাছের পাতা আনতে যেতে পারবে না, বা মনে করুন আপনি যেতে পারছেন, আপনি কাউকে বলুন একটা বট পাতা তুলে আনতে। আচ্ছা, এনে সেটা বট গাছের জলে, বট পাতার মধ্যে যতটুকু জল ধরে সেই জল দিয়ে ভগবান শিবের মাথায় অভিষেক করুন। আচ্ছা, এবং পাঁচটা সোমবার ওই একই বট পাতায় হবে, ওই বট পাতাটা তুলে রাখবেন, পাঁচটা সোমবার হয়ে গেলে মানি ব্যাগে পার্সে রাখবেন। আর্থিক উন্নতি বা মা লক্ষ্মীর এতে সহায় হয়। একদম, এই ছোট ছোট টোটকা আমাদের জীবনে সত্যিকারের ভীষণ দরকারি, কারণ আমরা অনেক সময় খেই হারিয়ে ফেলি জীবনের পথে। আচ্ছা, আরো একজন রয়েছে আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মহুয়া রায় বলছি। আচ্ছা বলুন। বোলপুর থেকে। হ্যাঁ, দাদার প্রোগ্রাম দেখা, দাদার প্রোগ্রাম খুব ভালো লাগে। আমার স্বামী বন্ধু মেয়ের জন্য গেছিল, মেয়ের চাকরির জন্য গেছিল, ব্যাংকে চাকরি হয়েছে, সেই শুনে হ্যাঁ আমি দাদার প্রোগ্রাম গুলো দেখি। হ্যাঁ, আমার মেয়ের বন্ধুর একটু প্রবলেম হয়েছে, মানে প্রবলেম হয়েছে বল। আচ্ছা, আজকে কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার আমার বন্ধুর জন্য জানবো, আমি আমার কাছেই মানুষ। শুনি, নাম শুনি, কি নাম? বর্ধমানে জন্ম। আচ্ছা বেশ, যেটা পাওয়া যাচ্ছে জন্মবার, এটা দেখাচ্ছে বৃহস্পতিবার ছিল, কন্যা লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র দেবারিগণ, এইটা হচ্ছে জন্ম ছক। কন্যা লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র দেব, লগ্নে রবি বুধ মঙ্গল, তার মানে মাঙ্গলিক হয়ে রয়েছে, তো এই মাঙ্গলিকটা তো ভালো নেই। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। সাড়ে সাথে চলছে, মাঙ্গলিক দোষ রয়েছে, ম্যারিড লাইফ কিন্তু ভালো যাবে না। বিয়ে হলেও সেই বিয়ে টেকার সম্ভাবনা কম, ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন নিয়ে খুব প্রবলেম ফেস করবে, সাংসারিক জীবন ভালো হবে না। একে তো শনির সাড়ে সাথে চলছে, দুই নম্বর লগ্নের ওপরে প্রবল মাঙ্গলিক দোষ তৈরি হয়ে রয়েছে, ফ্যামিলি লাইফ ভীষণ হরিবেল হবে সোজা কথা। হ্যাঁ, আর তাছাড়া এখন শরীর স্বাস্থ্য নিয়েও ভুগবে। সেপারেশনের চার্ট, প্রথম বিয়ে টিকবে না। আমি আপনার কাছে যেতে চাই স্যার, কিভাবে যাব, কিভাবে যোগাযোগ করব, কিভাবে? ওর কি সমস্যা, ওর কি সমস্যা হচ্ছে কিছু? হ্যাঁ, সমস্যা হচ্ছে, বিয়েটা টিকিয়ে দিন স্যার, বিয়েটা ভেঙে গেলে খুব মুশকিল হয়ে যাবে, ম্যারিড লাইফ নিয়ে প্রচন্ড সমস্যা রয়েছে। ঠিক আছে, আপনি আপনি হেল্পলাইন গুলোতে যোগাযোগ করুন, ওরা বলে দেবে কি করতে হবে।
একদম হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারগুলোতে একটু কাইন্ডলি ফোন করে নেবেন, যে যেরকম ভাবে আসতে চাইছেন গোপালদা অবশ্যই রয়েছে। আমি একবার বলে দেব অনলাইনের যে নাম্বারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 8017301562, এটা হচ্ছে কি অনলাইনের জন্য এই নাম্বারটা। নাম্বারগুলো বলার দরকার নেই, আমি একটু বলে দিই, উত্তর কলকাতার বাগবাজার আর গড়িয়াহাট খোলা আছে, আর বারাসাতেও বুকিং চলছে। আপনার কেন তো না চেম্বার বলতে গেলে আজকে টোটকা বলা হবে না, আজ অনেকগুলো টোটকা আছে আমি বলে দিই। শ্রাবণ মাসের সোমবারের টোটকা তো, এবার হচ্ছে দু নম্বর টোটকা হচ্ছে যাদের সন্তান নিয়ে প্রবলেম হচ্ছে, সন্তান হতে চাইছে হতে চাইছে না বা সন্তানের ব্যাপার নিয়ে প্রবলেম হচ্ছে, তারা শ্রাবণ মাসের সোমবারে চেষ্টা করবেন সাতটা দুর্ভোগাস, যেন সেই দুর্ভোগাস কেউ না পাড়ায়। যদি না সম্ভব হয় ফুলের দোকান থেকেও আনতে পারেন, সাতটা দুর্বা নেবেন। দুর্বার মাঝের পাতাটাকে বলে গর্ব, আর তার শিবকে দিতে হয় ত্রিপত্রযুক্ত অর্থাৎ তিনটে পাতাযুক্ত দুর্বা, অর্থাৎ শিবের মাথায় তিনটে পাতা মানে গর্ব একটা আর তার চারধারে তিনটে, তার মানে টোটাল চারটে পাতা থাকবে দুর্বার মধ্যে। এই দুর্বাটাকে চন্দনে ভিজিয়ে নেবেন, সাতটা দুর্বাকেই চন্দনে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে একদম শুকনো করে দেবেন, এবং একটা পদ্মফুল আর কেশর এর সঙ্গে আর হচ্ছে আতপ চাল, নিজের মনস্কামনা জানিয়ে পাঁচটা সোমবার যাদের সন্তান নিয়ে প্রবলেম, সাতটা দুর্বকে চন্দনে ভিজিয়ে শুকিয়ে নিন, দুর্বাটাকে শুকিয়ে নিন, একটা পদ্মফুল, একটু আতপ চাল, কেন দুর্ব শুধু দুর্বা শিবের মাথায় বা কোনো ঠাকুরের মাথায় দিতে নেই, দুর্বা দিতে গেলে সর্বদা দুর্বার সঙ্গে অক্ষত অর্থাৎ আতপ চাল দিতে হয়, না হলে কিন্তু সেটা গৃহস্থের অকল্যাণ হয়। সেই জন্য দুর্বার সঙ্গে অক্ষত কেশর, একটু কেশরের আর হচ্ছে পদ্মফুল, এই এই জিনিস ভগবান শিবের কাছে দিয়ে আপনার যাতে সন্তান প্রাপ্তি হয়, সন্তান লাভ হয়, বা সন্তানের ব্যাপারে যদি বাধা আসে মনস্কামনা জানান, মনে মনে 108 বার শিবের কি বলে মন্ত্র পাঠ করুন। হ্যাঁ, যতটা ভক্তি ভরে করবেন, যতটা ভক্তি ভরে পাঁচটা সোমবার এই উপাচার বা এই নিয়মটা করবেন, দেখবেন যাদের সন্তানের গঠিত ব্যাপারে বা এমনকি সন্তান অবাধ্য তারাও এটা করতে পারেন, এই টোটকাটা করতে পারেন, তাদের ক্ষেত্রে এই টোটকাটা প্রযোজ্য। আর শ্রাবণ মাসে যাদের নিদ্রাহীনতায় ভোগেন, ঘুম হয় না রাত্রিরে, সারা রাত ছটপট করেন, ঘুম কিছুতেই আসতে চায় না, মাথায় চিন্তা ডিপ্রেশনে ভোগেন, যেমন বললাম বট গাছের পাতা আর্থিক উন্নতির জন্য, অসত্য গাছের পাতা এবং অসত্য গাছের মূল সোমবার দিন কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করবেন, অসত্য গাছের পাতা দিয়ে শিবকে জলাভিষেক করবেন, এবং অসত্য গাছের মূল ভগবান শিবের পায়ে টেকিয়ে কালো সুতোয় গলায় পড়বেন, অসত্য গাছের মূল, এগুলো সব কিনতে পাওয়া যায়। একদম, দেখবেন যারা নিদ্রাহীনতা বা ডিপ্রেশন এবং অসত্য গাছ, ওই যে অসত্য গাছের পাতাটাও পাঁচটা সোমবারই করবেন, একটাই পাতা, ওটা কোনো একটা জায়গায় রেখে দেবেন। যারা নিদ্রাহীনতা বা ডিপ্রেশনে ভোগেন তাদের দেখবেন অনেক সহায়ক হবে। আমি আজকে তো অনেক টোটকা ভেবেছিলাম বলবো, যে পড়াশোনা যারা করতে উন্নতি কি করে হবে, আরো চাকরি বাকরি ভালো পেতে গেলে কি টোটকা করবেন, বাড়ি ঘর দর হচ্ছে না কি টোটকা করবেন, কিন্তু আজকে সময় শেষ হয়ে গেল। আমি নেক্সট বুধবার দিনকে বলবো টোটকার অনুষ্ঠান বলবো, সেখানে আমি বাকি টোটকা গুলো শ্রাবণ মাসের বাকি যে টোটকা, অনেক ভালো ভালো টোটকা রয়েছে, এখনো 5-6টা ভালো টোটকা রয়েছে শ্রাবণ মাসে, সেগুলো আমি সোমবার বলে দেবো। তাহলে পরের অনুষ্ঠানের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, সেদিনকে আরো টোটকা আমরা জানবো। লাইক দিতে ভুলবেন না, একদম। আজকে অনেক উপকার হলো আমাদের প্রত্যেকের, অবশ্যই এদিকে আমাদের নজর অবশ্যই থাকবে পরবর্তী অনুষ্ঠানের জন্য। দাদাকে অনেক ধন্যবাদ, গোপালদাকে এত সুন্দরভাবে বলার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা
চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।